রাস্তার পাশের ড্রেন থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ অশোকনগর বিজয় ফার্মেসি মোড় এলাকা থেকে এদিন সকালে মৃতদেহটি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ মৃতদেহ পাঠানো হয়েছে রাস্তার পাশের ড্রেন থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বাপি রায় অশোকনগর থানার বিজয় ফার্মেসি মোড় এলাকার বাসিন্দা ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে ড্রেনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় অশোকনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে পরিবারে খবর দেয়া হলে পরিবারের লোকেরা এসে দেহটি শনাক্ত করেন পেশায় প্যান্ডেল মিস্ত্রি মৃত ব্যক্তির মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশের অনুমান মদ্যপ অবস্থায় ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার সকালে যেই কালকে যেই কোন আঘাতের চিহ্ন শরীরে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর